নানা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা ছুটি বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত এর অস্থিরতার সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা গণবুদ্ধানে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ ফ্যাসিবাদকে পুনর্বাসিত রাখার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়নের নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের প্রথম বৈঠক জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারি কাজ পরিচালনার আহ্বান সংবিধানের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংযুক্ত করার দাবি বিএনপির লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা সাত বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় সিক্ত শান্তরা আসেননি সাকিব আল হাসান নানা দাবিতে গাজীপুর সাভার সহ বিভিন্ন শিল্পাঞ্চলে বুধবার দিনভর আন্দোলন করেন পোশাক শ্রমিকরা এক পর্যায়ে শতাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয় শিল্প অঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করেছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবেলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশনের শুরুর ঘোষণা দেন পোশাক কারখানায় নারী পুরুষ সমান হারে নিয়োগ সরকার পরিবর্তনের পর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে সোমবার থেকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় তৈরি পোশাক খাতে এসব দাবিতে বুধবারও নবীনগর চন্দ্রা ও বাইপেল আবদুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর টঙ্গি আশুলিয়া কালিয়াকৈর চন্দ্রা নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলেও এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো অন্তত ষাটটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শ্রমিকরা এ সময় বেশ কয়েকটি শিল্প কারখানায় ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কোন নির্দিষ্ট দাবি উঠে আসছে না বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেট তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে এখন যারা দখলের পায় তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে ওদেরকে কীভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায় যারা আমাদের সহায়তা চায় আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আসে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে ভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা মানে ছাড় দেওয়ার সুযোগ নাই গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে পদক্ষেপ কঠোর না হবে পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু হচ্ছে মানে এটা আমি আমার কাছে এরকম কোনো আবারও জানান তিনি কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা সময় সংবাদ ঢাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার নিশ্চয়তা দেয় বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছে খন্দকার রফিকুল ইসলাম বুধবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি বকেয়া বেতন পরিষদ চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা নিরাপত্তা সংখ্যায় বুধবারও বন্ধ ছিল একশো সাতষট্টিটি কারখানা এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি বলেন নিরাপত্তা নিশ্চিত করি বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাল্লাহ কালকে কোনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারে না ইনশাল্লাহ আগামীকালকে থেকে চালাবো বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে সো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই এটার এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরির গেটে চলে আসছে আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইয়ের বৈঠক করার চেষ্টা করছি মহির মারুফ সময় সংবাদ ঢাকা ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বৃহস্পতিবার দেশব্যাপী শহীদি মার্চে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দুপুরে সংগঠনটির অন্যতম সমন্বয়ক শারজিস আলম এ ঘোষণা দেন এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন কোনো গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা তা আবারও রুখে দেবে প্রাপ্তির প্রায় এক মাস পর নিজেদের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে ছাত্র আন্দোলন কথা বলেন বেশ কয়েকজন সম্মুখ সারির সমন্বয়ক দেশের বর্তমান সংবিধান আওয়ামী লীগের জাতীয় সংবিধান নয় উল্লেখ করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন কোন গোষ্ঠী ফ্যাসিবাদকে পুনরায় পুনর্বাসিত করতে চাইলে ছাত্র জনতা আবারও রুখে দেবে যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকেই আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দোলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে সুর মিলিয়ে সার্জিস আলম বলেন ফ্যাসিবাদী সরকারের জুলাই গণহত্যা ইতিহাসে লেখা থাকতে হবে যাতে পরবর্তী ক্ষমতা বিষয়গুলো ভুলে না যায় এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী লীগ কিংবা অন্য কোন দল আবার একইভাবে এই ফ্যাসিজমের এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে তাদের এটি জানে থাকা উচিত মনে রাখা উচিত মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিজ সরকারকে প্রত্যাখ্যান করেছিল ক্ষমতার রদবদল হলেও দুঃশাসন একই রকম রয়ে গেছে বলেও মন্তব্য করেন সমন্বয়ক বাকের গতকাল দেখেছেন বঙ্গবাজারে সেখানে আওয়ামী লীগের একজন কমিশনার মহিলা কমিশনার চামিলি এবং তার সাথে যোগ দিয়েছিল যে বিএনপির শাহবাগ থানার নেতা শপথ এরা সংবাদ মাধ্যমে বা মুক্ত বাক স্বাধীনতার আসলে গলা চেপে ধরতে চেয়েছিল। আমি প্রশ্ন রাখতে চাই যাদের হাতে মুক্ত বাক স্বাধীনতা কোনো নিশ্চয়তা নাই তাদের হাতে কিভাবে একটি বিপ্লবীরাষ্ট্রে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান একই সঙ্গে জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সরকারের কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয় বুধবার দুপুরের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পঞ্চান্নটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন আট আগস্ট দায়িত্ব নেয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তবে বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা বৈঠক করেন পঞ্চান্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ড ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলী ইমিয়াম মজুমদার আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব সচিবদের সঙ্গে এটিই প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক এর আগে ১২ আগস্ট পঁচিশ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে অতিথি ভবন যমুনায় বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সচিবদের স্ব স্ব ক্ষেত্রে সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার কাজ করতে বলেন প্রধান উপদেষ্টা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গদবাধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কার করা সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করা দুর্নীতির উৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্ট অর্জন করা সহ সচিবদের বেশ কিছু নির্দেশ দেন সরকার প্রধান সানবীর রুপল সময় সংবাদ ঢাকা নৈরাজ্য করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা এ সময় দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার দাবি জানান তারা বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে কথা বলেন বিএনপির সিনিয়র নেতারা পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা গোলাম রব্বানির পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার শাহবাগে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রব্বানীর পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি এ সময় রুহুল কবির রিজভি বলেন হত্যাকারীদের কোনো ক্ষমা নেই যারা দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উল্লাস করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি নিজ দেশের আলোক পিয়াসী শিশুদের হত্যা এবং রক্ত দেখে যিনি আনন্দিত হন সে কি কাঠগোড়ার কাছাকাছি আসবে না তার কি বিচার হবে না ট্রাইব্যুনাল তৈরি করে যারা দায়ী তাদেরকে সেইখানে বিচার করতে হবে এর আগে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন স্বৈর শাসনের রোশানল থেকে জাতিকে মুক্ত করতে চাইলে অবৈধ নির্বাচন কমিশনকে বিদায় জানাতে হবে কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের এই সমস্ত সুবিধাভোগীদেরকে ছেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব একই দিন শ্রমিক দলের এক জরুরি সভায় উপস্থিত হয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনের নামে একটি মহল দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির পায়

জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে ঢাকা বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায় বলে জানান তারেক রহমান সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড আব্দুল মঈন খান ও গয়শোর চন্দ্র রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সার হাকু বুধবার রাতে সাড়ে আটটায় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় আসেন ব্রিটিশ কমিশনার বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসন মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অধ্যাপক ডা এফ এম সিদ্দিকি ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আওয়াল বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয় ছিল খায়দা জিয়ার চিকিৎসক প্রসঙ্গ প্রসঙ্গ বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা মেরামের সাথে আলাপ আলোচনা করেছেন বাংলাদেশ ইউকে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য আগামী দিনে দুই দেশের মানুষের মধ্যে পিপল টু পিপল রিলেশনশিপ এবং দুই দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে যাতে আরও উন্নততর অবস্থায় যেতে পারে ম্যাডাম তাদেরকে অনুরোধ করেছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ হসপিটালের সাথে যোগাযোগ আমাদের স্থাপিত হয়েছে এবং তাদের সাথে আমাদের চিকিৎসকরা আমাদের মেডিকেল বোর্ড একটা কমিউনিকেশানস ডেভেলপ করেছে আগে থেকেই ছিল এটা আমরা আর ট্রাইং যে যত দ্রুত সম্ভব ওনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই ওনাকে বিদেশে চেকআপের জন্য নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে পদত্যাগের আলোচনার মধ্যেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আওয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে পদত্যাগ করা শুরু করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ সে সময় দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও পদত্যাগের দাবি ওঠে এমন দাবির মধ্যেও অনিয়মিত অফিস করেন নির্বাচন কমিশনাররা পদত্যাগের দাবির বিষয়ে জানতে চাইলে কমিশনাররা বিক্ষিপ্ত জবাব দেন অবশেষে নির্বাচন কমিশন পদত্যাগ করতে যাচ্ছে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র বুধবার জানা যায় কমিশনাররা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে সংবাদ সম্মেলন ডেকেছেন ইসি সূত্র বলছে সেখান থেকেই আসতে পারে আওয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা শুরু থেকেই আওয়াল কমিশন ঘিরে ছিল নানা বিতর্ক সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কমিশনাররা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন ব্যক্তি বলে গুঞ্জন ওঠে নানা সময়ে কমিশনাররা নানা সময়ে বেফাঁস মন্তব্য করে হয়েছেন বিতর্কিত সবশেষ দু হাজার চব্বিশের ডামি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান রাশেদা সুলতানা মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকে দায়ী মনে করেন পর্যবেক্ষকরা পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ মুহূর্তে ভোটের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় আস্থা হারায় যদিও এসব অভিযোগ অস্বীকার করে গেছে আওয়াল কমিশন বৃহস্পতিবার পদত্যাগ করলে নতুন রেকর্ড তৈরি করবে আওয়াল কমিশন এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোন কমিশনকে দু সালের ২৬ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশন ফেরজানা সময় সংবাদ ঢাকা ক্ষমতার অপব্যবহার অর্থপাচার এবং নামে বেনামে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়া ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজির বিরুদ্ধেও অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক অবসরের প্রায় তিন বছর পর চলতি বছর মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে আলোচনায় আসেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ দুর্নীতির অভিযোগ টেনে আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে জানায় দেশটির পররাষ্ট্র দফতর এরপর সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেন এক আইনজীবী আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতির মাধ্যমে সহ বিভিন্ন জায়গায় সম্পদ কেনা সহ একশো কোটি টাকা বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণের তথ্য পেয়েছেন তারা এছাড়া রাজধানীর মিরপুর বাড়ি নিকুঞ্জ একের ছয় নম্বর রোডে আজিজ রেসিডেন্সের তথ্য পাওয়া গেছে পাশাপাশি তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও হারিস আহমেদের কয়েকশো বিঘা জমি কেনার কথা জানিয়েছে দুদক পরে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আজিসের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের কথা জানান দুদক সচিব সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট ক্রয় এবং তার ভাইদের নামেও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়িও কয়েকশো বিঘা জমি ক্রয় সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এছাড়া দেশে বিদেশেও তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া যায় এদিকে ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীরও দুর্নীতির সত্যতা মিলেছে দুদকের প্রাথমিক তদন্তে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজের ও পরিবারের নামে কয়েক কোটি টাকারও সম্পদ করেছেন নিজাম হাজারী নিজাম হাজারী ওনার নিজের এবং তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে আজিজ ও নিজামের ব্যাংক হিসাব পাওয়ার জন্য দুদকের অনুসন্ধান টিমের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে প্রবাসের সময় একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটত্রিশ কর্মকর্তাকে দুদকের পাঠানো নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিং করেন উপদেষ্টা মন্ত্রণালয়ের কেউ দুর্নীতিতে জড়িত থাকলে দুদককে সহযোগিতা করারও আশ্বাস দেন তৌহিদ হোসেন অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেক্টনের ফলাফল অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিসটা অডিট অবজেকশন অফিসাররা মিট করবে মিট করার আগে পরে তাদের পেনশন হবে না এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া হবে এরকমও হয় তো আমরা দেখবো আর সহযোগিতার প্রশ্ন যেটা অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে আমরা অবশ্যই করব গ্রুমের কারণ না জানলেও চুরানব্বই দিন বন্দি ছিলেন অন্ধকার কুঠুরি আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেও এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রকৌশলী আতাউর রহমান মণ্ডল বিদেশে পড়াশোনা করা প্রকৌশলী আতাউর রহমান সময় সংবাদের ক্যামেরায় তুলে ধরেন বন্দি জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ভারত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন আতাউর রহমান মন্ডল পারদর্শী হওয়ায় মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রযুক্তি প্রকল্পেও করেন কনস করে দিল একটা ব্লাকুট যেগুলো থাকে আর কি হুট টাইপের মার্ক্স গলার মধ্যে আটকাই দিলো এই পর্যন্ত মাথা পর্যন্ত যার পর পিছনে হাত ইয়ে করে ফেললো আপনার হ্যান্ডকাপ লাগাই ফেললো হ্যান্ডকাপ লাগানোর পরে একজন রিভলভার ধরলো আমার বুকের মধ্যে আর একজন হচ্ছে কি আমার পায়ের উপরে গিয়ে বসলো আর কি সিটের মধ্যে লম্বা করে সবাই দিছে দিয়ে পায়ের মধ্যে বসলো বসার পর এরপর আমাকে বলতেছে কোনো শব্দ বলবা না কোনো কিছু করবে না কোনো চিল্লা চিল্লি কিছু না একদম দাঁড়িয়ে গেছে আমার একদম রুমের ঢুকে দেখলাম কি রুমের মধ্যে ওয়ালের মধ্যে সফ সোফ করে রক্ত লাগানো এর আগে নিশ্চয়ই যাকে রেখেছিল তাকে হয়তো বড় টর্চারিং করছে বা তার টর্চার করার পর তার যে ব্লাডগুলো সেই ওয়ালের মধ্যে হয়তো বা লেগে গেছে একসময় আমাকে বলতেছে যে ও যদি কোনো কিছু শিকার না করে তাহলে এক কাজ করো ওকে ওর জৌনাঙ্গের মধ্যে ইয়ে দেও মানে ওর গোপনাঙ্গের মধ্যে তোমরা ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করো গোমনানো শব্দ মানে কান্নাকাটি শব্দ অনেক জোরে জোরে করে ইয়ে করতেছিল আশেপাশের রুম থেকে সবাই এরকম করেই ইয়ে করতো এই ভয়ে আর আমি কখনো ঘুমাইতে পারতাম না অনেকের রুমের মধ্যে লিখে রাখছে নাম লেখা মোবাইল নাম্বার লেখা হেল্প মি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এটা কচু ক্ষেত মানে এরকম ডাউটলি এরকম লিখে রাখতে আর কি অনেকক্ষণ সেখানে অনেকে বন্দি থাকার আলামত দেখতে পান বলে জানান আতাউর রহমান আটকের কোনো কারণও জানানো হয়নি তাকে চুরানব্বই দিন পর বন্দিশালা থেকে মুক্তি পান আতাউর রহমান মন্ডল এখানকার একটা শব্দ যদি বাহিরে যায় তোমাকে তো ধরছেই তোমাকে আবার ধরবো তোমার ফ্যামিলিকে ধরবো তোমার ওয়াইফের ধরবো তোমার বাবাকে ধরবো তোমার মাকে তোমার ভাই বোন সবাইকে ধরবো ধরে শেষ করে দেবো তুমি যে বিল্ডিংয়ে থাকো তোমার যে বিল্ডিংয়ের অফিস ডিনামাইট মেরে উড়াই দিব এর যদি একটা শব্দ ইভেন তোমার ওয়াইফেরও তুমি এগুলো কিছু বলবা না মৃত্যুর মুখোমুখি হয়েও বেঁচে ফেরা আতাউর রহমান এখন বিচার চান গুম খুনের প্রচুর তালেহি সময় সংবাদ ঢাকা অবসর সুবিধা পেতে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের যদিও উচ্চ আদালতের নির্দেশ হল অবসর গ্রহণের ছয় মাসের মধ্যে এই সুবিধা পাবেন সংশ্লিষ্টরা কিন্তু বাস্তবতা ভিন্ন পরিসংখ্যান বলছে হাজার হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ঝুলছে যুগের পর যুগ পর্যাপ্ত বরাদ্দের অভাবের কথা শুনিয়ে দায় সারছে কর্তৃপক্ষ সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মায়মুনা হায়দারের রিপোর্ট কবিতা রানী চন্দ এই সাবেক শিক্ষিকা জীবনের পঁচিশটি বছর পার করেছেন মানুষ গড়ার কাজে দু সালে অবসর গ্রহণের পর অবসর সুবিধা পেতে যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে ঢাকার পলাশির ব্যান বেইসে যাওয়া আসা করতে হচ্ছে কবিতাকে কল্যাণ ট্রাস্টের টাকা পেলেও অবসর সুবিধার টাকা কবে পাবেন সেই প্রশ্নের উত্তর জানেন না তিনি অথচ নিঃসন্তানের শিক্ষিকাকে প্রতি মাসে বেতনের দশ ভাগ সঞ্চয় করতে হয়েছিল নিশ্চিন্ত অবসরের আশায় আমার ছয় বছর কেন নষ্ট করলো এতটা কষ্ট করার পরেও আমার থাকার সত্ত্বেও আমি সেই জিনিসগুলা ভোগ করতে পারতেছি না মানুষের অবসরের পর কতদিন বাঁচে ন্যায্য টাকা অথচ আমি মানে আত্মীয় স্বজনের কাছে আমার হাত পাততে শিক্ষক হাবিবুর রহমানের দশাও একই রকম টাকার অভাবে গত 8 মাস বন্ধ রয়েছে তার ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা। চিকিৎসকদের কাছে এখন আসা অনেক কষ্টের ব্যাপার। প্রায় 18 বা 20 লাখ 19 লক্ষের মতো ঋণ করা হয়েছে। তারপরে এর বান ফিজনে আমার স্ত্রীর তো শেষ এখন করা সম্ভব اصلا কত নেবে। একজনের দিকে আওয়াজ ন যায় বলত দল দর আগে। কিন্তু কেন এই ভোগান্তি? এসব অভিযোগের বিষয়ে যার জানানোর কথা, তিনি 5 আগস্টের পর থেকেই লাপত্তা। বন্ধ রয়েছে মোবাইল ফোন। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না অন্যদিকে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের রুটিন দায়িত্ব পাওয়া সচিব জানান এখনো ত্রিশ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে থাকলেও বরাদ্দের অভাবে তার সুরাহা করা সম্ভব হচ্ছে না এই আবেদনগুলি নিষ্পত্তি করতে আমাদের প্রায় সাতাইশ কোটি টাকা প্রয়োজন হবে বছরে কাটতে কিন্তু আমাদের মাসে থাইকে থাইকে যেতেছে তো এখন যদি আমাদের বৎসরে একটা বাজেট থেকে বরাদ্দ দেওয়া হয় তাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধরনা দিয়েও প্রাপ্য টাকার মুখ দেখতে পান না বেসরকারি শিক্ষক কর্মচারীরা জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা না হলে এই সংকট আরও প্রকট হবে বলছেন সংশ্লিষ্টরা অবসরে গিয়েও অবসর নেই বেসরকারি শিক্ষকদের দেশের নানান প্রান্ত থেকে ন্যায্য পাওনার আশায় প্রতিদিন এখানে আসতে হয় তাদের তবে দায়িত্বরতদের অনেকেই দিনের পর দিন অফিসে না আসায় এ সকল অভিযোগের সদুত্তর দেওয়ারও কেউ নেই এখানে মাইমুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা পরের প্রচন্ড গরমে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিতে শাকসবজির সবজির খামার প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতে আগের তুলনায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় এসব খাদ্যদ্রব্যের ব্যয় বেড়েছে বাসিন্দাদের সামনের দিনগুলোতে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত ইতালির রাজধানী রোম ও এর আশপাশের শহর এবং দেশটির বহু অঞ্চলে শাকসবজির করেন প্রবাসী বাংলাদেশিরা বিপুল পরিমাণ জমি লিজ নিয়ে উৎপাদন করেন করেন তারা রপ্তানি ইংল্যান্ড জার্মানি ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে তবে এবারের অসহনীয় গরমে ক্ষতি হয়েছে সবজির ক্ষেতগুলোতে এর প্রভাব পড়েছে কাঁচা বাজারে পচনশীল এসকল দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ব্যয় বেড়েছে বাসিন্দাদের সবজিগুলা এগুলোর দাম অনেকটা না হলেও কিছুটা বেড়ে গেছে আগে আমরা করলা বিক্রি করতাম আপনার পঞ্চাশ সেন্ট এখন সেটা হয়ে গেছে সত্তর সেন্ট থেকে দাম রোমের প্রধান বাজার ভিক্টোরিয়র সবগুলো সবজির দোকানে বিক্রি হয় বাংলাদেশিদের উৎপাদিত পণ্য দেশ থেকে সরাসরি দেশীয় সবজিও আমদানি করেন তারা এ অবস্থায় ইতালিতে উৎপাদিত সবজির তুলনায় বাংলাদেশ থেকে আসা পণ্যের দাম কিছুটা বেশি হয় বলে জানান সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা জানান গরমের প্রভাব শাকসবজির বাজারে পড়লেও অপরিবর্তিত রয়েছে মাছ মাংসের দাম ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ দেখছেন প্রবেশের সময় এবার সময় সংবাদের থাকছে খেলা সংবাদ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটে সেরা অর্জন এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেও ভালো করা সম্ভব পাকিস্তান থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেছেন নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে হেড কোচ চান্ডিকা হাতুরু সিং ভূমিকার প্রশংসাও করেন টাইগার অধিনায়ক রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের সিনিয়র ক্রিকেটার সাকিব কিছুটা অস্বস্তিতে থাকলেও দলের বাকি সদস্যরা তার পাশে আছেন বলেও জানান শান্ত আমার কাছে মনে হয় সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্লেয়ারদের মধ্যে বিশ্বাসটা এখন আছে যে আমরা খেলছি এবং আমরা যদি জিততে পারি আমাদের প্লেয়ারদের একটা একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয় তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি যে কোনো দলকে আমরা হারাতে পারবো সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি তাহলে আমার আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করবো প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল প্রপার প্ল্যান প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে উনি দেখা করতে চেয়েছেন যেটা আমি আগেও বলেছি সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয় বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ভারত সফরের জন্য প্রস্তুতি শুরু হলো বাংলাদেশি ক্রিকেটারদের উদ্বার দলীয় অনুসরণ শুরু করেছে টি টোয়েন্টির বিবেচনায় থাকা বারো ক্রিকেটার ব্যাটিংয়ের পাশাপাশি দীর্ঘ রানিং সেশন করেছেন মাহমুদুল্লাহ সৌম্য আফিফরা তবে আলাদাভাবে নজর কেটেছে অনুর্ধ উনিশ পর্যায় থেকে উঠে আসা হার্ড হিটার জিসান আলম পাকিস্তানের মাটিতে সতীর্থদের কৃতিত্বে অনুপ্রাণিত এই ক্রিকেটারও শান্ত নেতৃত্বেও প্রশংসা করেন জাকির আল অনেক বলছেন ভারত সিরিজ আর চ্যাম্পিয়ন ট্রফির কথা মাথায় রেখেই তৈরি হচ্ছেন ভালো একটা সিরিজ উইন করেছি অবশ্যই এটা অনুপ্রেরণা দিবে একটা সময় আমরা টেস্ট ম্যাচে একজন পেস বোলার নিয়ে খেলতাম পেস কতটা ইমপ্রুভ করছে যে দশ উইকেট নিতেছে পাকিস্তানে টেস্ট দল যা করেছে তার প্রভাব স্পষ্ট আসন্ন ভারত সফরেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে এই জয় তা বলাই যায় মুশফিক মিরাজ লিটন নাহিদের পারফরম্যান্স তো আছেই সতীর্থরা প্রশংসায় ভাসাচ্ছেন শান্তর নেতৃত্বেরও শান্ত বেসিক্যালি দেখেন ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে সেটা রেজাল্টই আপনারা দেখতেছেন তো আমার মনে হয় যে ও ক্যাপ্টেন্সির ভালো দিক ও রিস্ক নিতে পারে টেস্ট ক্রিকেটাররা দুই তিন দিন ছুটি কাটালেও ইন্ডিয়া সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করে দিয়েছে টি টোয়েন্টির বিবেচনায় থাকা বাকিরা তপ্ত দুপুরে হোম অব ক্রিকেটে রানিং করেছেন ক্রিকেটাররা আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদের ফিটনেস নেই আগের মতো তবুও চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই রানিং সেশনে আরও অংশ নেন আফিফ হোসেন ধ্রুব শামীম পাটোয়ারি সৌম্য সরকার নাসুম আহমেদ রাকিবুল হাসান রিপন মন্ডল আলিস আল ইসলাম মুকিদুল ইসলাম মুগ্ধ আর আন্ডার নাইনটিন ক্রিকেট থেকে উঠে আসা হার্ড হিটার ডিসান আলম ইঞ্জুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেন আর শাহাদাত হোসেন দীপুও উইকেটকিপিং ড্রিলে জাকির আলী অনেকের সঙ্গী হন পারভেজ উইমন এর আগে ইন্ডোরের আউটারনেটে লম্বা সময় ব্যাটিংও ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা দোরগোড়ায় ভারত সিরিজ আবার কয়েক মাস পরই চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রাখতে হচ্ছে সব ছুড়ে না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সিভাবেই নেয় তো আমার মনে হয় না তারাও লাইকলি নেবে আমাদেরকে অবশ্যই আমরা জিতার জন্য যাবো পুরো একটা মাসই আমরা টি টোয়েন্টি সিনারিতে কাজ করব সামনে কিন্তু ডোমেস্টিক কোনো তেমন একটা খেলা নেই এনসিএল আছে এই জন্যই আমাদেরকে এক মাসের এই এই সেট আপটা দেওয়া হয়েছে যেন আমরা ব্যাটে বলের সাথে থাকতে পারি অ্যাটলিস্ট আমরা যেন প্র্যাকটিসে হাই ইন্টেন্সিটি প্র্যাকটিসে থাকতে পারি এই জন্য এই ক্যাম্পটা ডাকা এরকম ফিটনেস এরকম ব্যাটিং প্ল্যান্টি অফ ব্যাটিং হইতেছে এরকম হবে প্রতিদিনই হবে সম্প্রতি পাকিস্তান সফরে এ দলের চার দিনের ম্যাচে একশো রানের এক ইনিংস খেলেছেন জাকের সাদা বলের পাশাপাশি লাল বলের ফরম্যাটের দলেও নিয়মিত সুযোগ পেতে মুখিয়ে আছেন এই উইকেট কিপার ব্যাটার মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ সব চ্যালেঞ্জ মোকাবেলা করে জয় তুলে নিতে চায় লাল সবুজ বাহিনী অন্যদিকে হোমি কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে হারাতে চায় ভুটান তিমপুর চাংলি থিঙাং এর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায় তিম্পুতে ভুটানের বিপক্ষে হারের পর কালো অধ্যায় নেমে আসে দেশের ফুটবলে যার কারণে প্রায় দুই বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ আট বছর পর আবারও একই ভেনুতে ভুটানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজ বাহিনী এবারও আছে বেশ কিছু সমীকরণ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো তম দুই ধাপ এগিয়ে একশো বিরাশিতে আছে ভুটান আগামী বছরই আছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা ভুটানকে হারালেই র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ সেক্ষেত্রে বাছাই পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভুঁইয়ারা প্রতিপক্ষ ছাড়াও এই ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে ভুটানের কন্ডিশন ম্যাচ ভেনু সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যা হতে পারে বাংলাদেশের ফুটবলারদের এছাড়া চাংলি মিথাঙ্গের টার্ফ দীর্ঘ তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে দূরে থাকা ও প্রস্তুতির ঘাটতি হতে পারে দুশ্চিন্তার কারণ তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ র্যাঙ্কিং এ এগিয়ে যাওয়ায় মূল লক্ষ্য লাল সবুজদের আমরা এখানে দুটি ম্যাচেই জয়ের জন্য এসেছি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ ভুটানের ফুটবলারদের মতো আমরা মৌসুমের মাঝামাঝি সময়ে নেই উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে তবে আগামী বছরের ম্যাচগুলোর জন্য এই উইন্ডো খুবই গুরুত্বপূর্ণ খুব কঠিন ম্যাচ অপেক্ষা করছে ম্যাচে ভুটানের প্রতি আক্রমণ নিয়ে সতর্ক বাংলাদেশ দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার দুশ্চিন্তা ভোগাচ্ছে অধিনায়ক জামাল হুইয়াকে ভুটান ভালো দল বিশেষ করে প্রতি আক্রমণে তাদের দলে চেঞ্চো আছে যাকে আটকানো কঠিন সে বাংলাদেশেও খেলেছে এছাড়া বেশ কয়েকজন খেলোয়াড়ের দিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে আমার ধারণা দুটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে কেননা তিন মাস ধরে আমরা কোনো ম্যাচ খেলিনি আর ভুটান তাদের মৌসুমের মাঝপথে আছে বাংলাদেশকে ভয় না পেতে শিষ্যদের বার্তা দিয়েছেন ভুটানের কোচ হোম কন্ডিশনের পুরো সুবিধা নিয়ে বাংলাদেশকে হারাতে চায় সাগতিকরা বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে তারা সাফ অনূর্ধ্ব বিষ জিতেছে এবং তাদের দেশে রাজনৈতিক বিপ্লব হয়েছে ফুটবলাররা সেখান থেকেও অনুপ্রাণিত হবে অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ কিন্তু এটা আমাদের ঘরের মাঠ আমি ছেলেদের বলবো ভয় পেও না প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানাও পরিসংখ্যানে ভুটানের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ চোদ্দ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় এগারোটি মাত্র একটিতে জিতেছে ভুটান আর এক ম্যাচ হয়েছে ড্র ফাহিম ইসলাম সময় সংবাদ এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নানা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা ছুটি বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত বিজেএমই এর অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা গণবুত্থানে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদই মার্চ ফ্যাসিবাদকে পুনর্বাসিত রাখার অপচেষ্টা রুখে দেওয়ার হুশিয়ারি এবং পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল বিমানবন্দরে ফুলের সম্বর্ধনায় সিক্ত শান্তরা আসেননি সাকিব আল হাসান সময় সঙ্গে থাকুন সময়ের